আবার খারাপ সময় আমাদের ভাগ্যের কাছে এসেছে। আরো আবার একাত্তরের পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে, যার নেতৃত্বে আপনাদের এই চট্টগ্রামের আমির খসরু ওই ফখরুল এরা আজকে মূল কারিগর, এরাই এ শয়তানদের নেতা যারা শয়তানি করছে আজকে দেশের বিরুদ্ধে। জ্বালা কেন এত জ্বালা? টানেল দেখে জ্বালা? দক্ষিণ এশিয়ায় হয় নাই, ভারতে হয় নাই, পাকিস্তানে হয় নাই, নেপালে হয়নি, শ্রীলঙ্কায় হয়নি, হয়েছে কোথায়? বাংলাদেশে কোথায়? চট্টগ্রামে। কে করেছেন? শেখ হাসিনা। কি দিয়ে যাচ্ছেন আপনাদের? তিনি এই আছেন, কখন থাকবেন না কেউ জানে না, আল্লাহ ছাড়া। কিন্তু এই টানেল যতদিন এ কর্ণফুলীর তীরে এ বঙ্গোপসাগরের অদূরে সারা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে, ততদিন শেখ হাসিনা স্মৃতিও এই জনপদের মানুষ মনে রাখবে। কর্ণফুলীর ঢেউ, বঙ্গোপসাগরের গর্জন, শেখ হাসিনা আপনার কথা বলুন। আপনি সাহসী, পদ্মা সেতু নির্মাণ করেছেন নিজের টাকা। বিশ্বব্যাংক বলেছে আমাদের চোর অপবাদ দিয়ে চলে গেছে, করবে না। আমাদের নেতারা অনেকেই হতাশ, বিশ্বব্যাংক টাকা না দিলে পদ্মা সেতু হবে না, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা সংসদে দাঁড়িয়ে প্রমাণ করেছে আমার টাকায় আমার সেতু আমি করব। ইয়েস আই ক্যান। সেটা কি তিনি প্রমাণ করেননি? আপনার পেছনে লোক দাঁড়িয়েছেন, দিস ইজ নট ডিসিপ্লিন। আপনারা আমার টাকা আমার পদ্মা হয়ে গেছে। বেগম জিয়া তিনি বললেন এটা জোড়া তালি দিয়ে হয়েছে, ভেঙে যাবে, শরম লাগে না? মির্জা ফখরুল এখন ভাষণ দেওয়ার জন্য পদ্মা সেতু ব্যবহার করেন, লজ্জা করে না? পায়রা সেতু ব্যবহার করেন, লজ্জা করে না? পটুয়া খালি কয়টা সেতু? ওই কুয়াকাটা পর্যন্ত কয়টা সেতু? একদিনে 150, কয়েকদিন আগে উদ্বোধন শেখ হাসিনার হাতে। আচ্ছা, কয়েকদিন আগে, তারও কয়েকদিন আগে 100 সেতু একদিন, এর মধ্যে 42টা এ খাগড়া ছড়িতে, এই ফটিক ছড়ি থেকে শুরু খাগড়াছড়িতে শেষ।